মাহে রমজানে আমাদের খাদ্য গ্রহণের সময়সূচির ব্যাপক পরিবর্তন হয় আমরা অল্প সময়ের মাঝে অনেক পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকি আবার দীর্ঘ সময় আমাদের না খেয়ে থাকতে হয় এ কারণে রমজানের সময় বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে পানি শূন্যতার বিশাল একটা সুযোগ সৃষ্টি হয় এবং যারা বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত তাদের অনেক ক্ষেত্রে এ থেকে থ্রোম্বোসিস পর্যন্ত হতে পারে সুতরাং রমজানে আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত আমাদের ক্যালোরিযুক্ত যুক্ত খাদ্য গ্রহণ করার কোনো বিকল্প নেই রমজানের সময় অবশ্যই আমরা ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করব এবং আমরা ইফতারের সময় অবশ্যই সহজ খাবারগুলো গ্রহণ করব। যে খাবারগুলো সহজেই হজম হয় এই সমস্ত খাবার আমরা গ্রহণ করব। আমাদের একটি প্রবণতা রয়েছে বা ঐতিহ্যগত কারণে অথবা সাংস্কৃতিক কারণে দেখা যায় আমরা অনেক সময় অনেক ভাজা পোড়া খাবার গ্রহণ করে থাকি যা অনেক ক্ষেত্রে বদ হজমের সৃষ্টি করে গ্যাসের সৃষ্টি করে রাতভর একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে সুতরাং রমজানের সময় সারা দিন রোজা রেখে আমরা যেন এই সমস্ত খাদ্যদ্রব্য থেকে একটু দূরে থাকি এবং রমজানের সময় ইফতারের মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ পানি আমাদের গ্রহণ করা দরকার যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রেও কথাটি সত্য যারা সাধারণ রোজাদার ব্যক্তি তাদের জন্য কথাটি প্রযোজ্য সুতরাং এ সময় আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে আমরা খেজুর দিয়ে ইফতার করতে পারি এবং ডায়াবেটিস রোগীও এক থেকে তিনটি খেজুর গ্রহণ করতে পারেন কারণ এটিতে দেখা যায় তিরিশ গ্রামের মতো শরকরা সমৃদ্ধ খাবার রয়েছে পাশাপাশি অন্যান্য আয়নিক অন্য অন্য আয়নিক উপাদান যে কোনো খাদ্য গ্রহণ করতে পারি আমাদের দেশে চিরা রয়েছে চিরা ভিজানো অবস্থায় আমরা খেতে পারি কিছু ফলমূল খেতে পারি এবং ডায়াবেটিস রোগীরা যে কোনো ফল এ সময় গ্রহণ করতে পারেন মিষ্টি ফল ব্যতীত শশা ক্ষীরা পেয়ারা এ সমস্ত ফল ইচ্ছা মতো গ্রহণ করতে পারেন যারা ডায়াবেটিস আক্রান্ত নন তারা যে কোনো ফলই গ্রহণ করতে পারেন এভাবে যদি আমরা ইফতারের দিকে নজর দেই তাহলে আমাদের ভালো হবে এবং ইফতারের পরে কিছু সময় বাদে আমরা অনেকে ভাত খেয়ে থাকি রুটি খেয়ে থাকি ভাত রুটির সাথে স্বাভাবিক খাদ্য যেগুলো গ্রহণ করার সেগুলো আমরা গ্রহণ করতে পারি মাছ মুরগির মাংস সবজি ডাল এগুলো তো গ্রহণ করতেই পারি আর রাতের বেলায় আমাদের খেয়াল রাখতে হবে যে সেহরি খাওয়াটা কিন্তু একটা বারাকাত সেহরি শেষের দিকে খাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রোজা রাখছেন ডায়াবেটিস আক্রান্ত তারা অবশ্যই সেহেরি শেষের দিকে গ্রহণ করবেন অনেকে দেখা যায় রাতে বারোটা একটার সময় সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন যেগুলো আসলে আমাদের জন্য ঠিক না কারণ দীর্ঘ সময় আমাদের না খেয়ে থাকতে হয় এতে অনেক সময় হাইপোগ্লাইসিমিয়া আক্রান্ত হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয় সে কারণে আমাদের শেষের দিকে সেহেরি খেতে হবে সেহেরির সময় আমরা অবশ্য প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করতে পারি এবং সেহেরির সময় আমরা প্রয়োজন বোধে চর্বি জাতীয় খাদ্য কিছুটা গ্রহণ করতে পারি কারণ এটি আমাদের স্টমাকে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে এটি আমাদের খেয়াল রাখতে হবে আমরা এভাবে সেহরি এবং ইফতারের খাদ্য তালিকা নিজেরা ঠিক করে দিতে পারি